এট অল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এস ডি জি যে প্রতিবেদন নীতি আয়োগের প্রকাশ পাইছে সেই সম্পর্ক মাননীয় মুখ্যমন্ত্রী যাকালি এক দীঘলীয় সময়ের সংবাদমেল সম্বোধন করেছে আর তো বুঝাব বিচারিছে যে রাজ্য বিকাশ আর উন্নয়নত দুরন্ত গতিত আগুয়াই গিয়ে আছে। মুখ্যমন্ত্রী অসত্যর অর্ধসত্য কথা কয়ে আছে। এটা মুখ্যমন্ত্রীর অসত্যব উদঙাই দিলে যদি তখেতে ভাবে যে কোনোবা সংবাদ গোষ্ঠীর মালিকক গালি পারি দিলেই অসত্যব সত্য হয়ে যাব, কথাও তো হব নয়, অসত্য তো সত্যই। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলর যখন প্রতিবেদন 2023-24 বর্ষর প্রতিবেদন প্রকাশ পাইছে সেই প্রতিবেদন 300 ডিফাই করেছে সর্বানন্দ সোনোয়ালের কার্যকাল কার্যকাল উন্নত বলে কব বিচারিছে। কিন্তু বিজেপি সরকার আমি 8 বছরীয় কার্যকাল হতিও লওয়া না নাজানো, এই আমি এই কৃতিত্বটা দিছ। এতিয়া আমি আহো যে এস ডি জি প্রতিবেদনখন আসলতে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয়েছে রাষ্ট্রসংঘয় সামাজিক অর্থনৈতিক আর পরিবেশগত মুঠ 17টা প্যারামিটার 17টা খণ্ডত তথ্য সংগ্রহ করে আর তথ্যর আধারত সেই বিষয়বুর দেশখনে কোনটো পর্যায়লৈ গতি করেছে তার একটা আভাস দিয়ে। আর নীতি আয়োগে ভারতবর্ষর আমার দেশের এই সামগ্রিক প্যারামিটার যদি অ্যানালাইসিস সেটা আমার নীতি আয়োগে করে আর নীতি আয়োগের প্রধানমন্ত্রী হল ভারতবর্ষর মাননীয় প্রধানমন্ত্রী, নীতি আয়োগের সভাপতি হল অধ্যক্ষ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। এটা নীতি আয়োগে ডেটাবর কোরপা সংগ্রহ করে, নীতি আয়োগে তথ্য সমূহ জেলা আয়ুক্ত সকলের সংগ্রহ করে, শিতানকিটা কি কি আপনাদের এবার চাই লব, 17টা শিতান আছে, 17টা প্যারামিটার। সেই প্যারামিটার সমূহ হল এক দরিদ্রতা নির্মূল, 2 নম্বর আছে ভোগ নিবারণ, 3 নম্বর সুস্বাস্থ্য, 4 নম্বর গুণগত শিক্ষা, 5 নম্বর লিঙ্গ সমতা, 6 নম্বর পরিষ্কার খোয়া পানি, 7 নম্বর উপযুক্ত পরিষ্কার শক্তি, 8 নম্বর উপযুক্ত কর্ম আর অর্থনৈতিক উন্নয়ন, 9 নম্বর উদ্যোগ আর উদ্ভাবনা, 10 নম্বর অসামানমানতা হ্রাস, 11 নম্বর বহনক্ষম শহর, 12 নম্বর সুষম ভোগ আর উৎপাদন, 13 নম্বর পরিবেশ সজাগতা, 14 নম্বর জলতল জীবন কেবল উপকূলীয় রাজ্য বেতো কারণে প্রযোজ্য নহয়, 15 নম্বর জীবন আর মাটি, 16 নম্বর শান্তি ন্যায় আর শক্তিশালী প্রতিষ্ঠান, আর 17 নম্বর লক্ষ্য প্রাপ্তির অংশীদারিত্ব। এই 17টা প্যারামিটার মেজার করে, তারপর একটা ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাকি 16টা প্যারামিটার ক্ষেত্রে প্রযোজ্য। এতিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কালি যখন তালিকা দেখালে সেই তালিকাখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অর্ধসত্য কৈছে। তখেতে তালিকাখন স্কোর কৈছে, স্কোর পজিশন কোয়া নাই, তার মানে ভারতবর্ষর 28খন পূর্ণাঙ্গ রাজ্য মানে 28জন লড়াই পরীক্ষা দিলে সকলে ফার্স্ট ডিভিশন পালে 60%র উপর, গতি 28জনেই ফার্স্ট ডিভিশন পাইছে বলে গৌরব অনুভব করছে, যে গৌরব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া করে আছে। কিন্তু 28জনের ভিতর 23 নম্বর স্থানত থাকা ছাত্রজনে প্রথম স্থানত থাকা ছাত্রজন সমান গৌরব করার কর্তৃত্ব না থাকে। স্কোর আর পজিশন দুটা কথা যদি তখেতে কালি ব্যাখ্যা করলেহেন তো সত্যটা জনসাধারণে বুঝি পালেহেন। মানে আপনার এটা পজিশনের স্কোরের পজিশনব কই দিও, যু কথা যদি কথা কালি মুখ্যমন্ত্রী কোয়া নাই। এস ডি জি 1 সেটা আসল দরিদ্রতা নির্মূল, তাদের সূচাঙ্ক 75, স্কোর 75 আর পজিশন 10। 28খন রাজ্যের ভিতর স্থান 10 নম্বর, এইটা তুলনামূলকভাবে ভাল করেছে বলে আমি মানি লৈছো, তাতো ব্যাখ্যা আছে মই দিম। দ্বিতীয় ইন্ডেক্সটা আহিল ভোগ নিবারণ,
ভোকলিবাৰণত অসমৰ স্কোর হল 47 আর পজিশন হল 22 28খনৰ ভিতৰত অসমৰ স্থান 22 নম্বৰত তাৰমানে তলৰ পৰা 6 নম্বৰত আহিল সুস্বাস্থ্য তার স্কোর পাইছে 60 আর পজিশন অসমৰ 25 আউট অফ 28 অসমৰ পজিশন 25 তলৰ পৰা 3 নম্বৰ লিঙ্গ গুণগত শিক্ষা অসমৰ স্কোর 41 আর স্থান 25 এইবর সব 28 ভিতর কই আছো লিঙ্গ সমতা স্কোর 45 স্থান 25 25 পরিষ্কার খোয়া পানি স্কোর 85 আমার স্থান 22 উপযুক্ত আর পরিষ্কার শক্তি 100 ভাল করেছে আর আমার স্থান 2 ভাল করেছে এটা উপযুক্ত কর্মর অর্থনৈতিক উন্নয়ন স্কোর 63 আমার স্থান 22 রাজ্যের 28খনের ভিতর কই আছো মই উদ্যোগ আর উদ্ভাবন স্কোর 44 44 আমার স্থান 23 অসমান অসমানতা হ্রাস স্কোর 68 আমার পজিশন 16 বহনক্ষম শহর আমার স্কোর 59 পজিশন আমার 23 সুষম ভোগ আর উৎপাদন আমার স্কোর 75 আমার পজিশন 17 পরিবেশ সজাগতা স্কোর 59 আমার স্থান 20 20 জলতল জীবন তো আমার প্রযোজ্য নয় জীবন আর মাটি স্কোর 91 আমার স্থান 4 ভাল করেছে শান্তি ন্যায় আর শক্তিশালী প্রতিষ্ঠান আমার স্কোর 67 পজিশন 21 ভারতবর্ষের ভিতর এইটা হল প্যারামিটার অসমৰ স্কোর লগত পজিশন তেখেতে কালি স্কোরবুর কইছে পজিশনবুর কোয়া নাই এতিয়া আপনাদের সাব যে তিনিটা শিতানত অসমে দহর ভিতর আছে এটা হল দরিদ্রতা নির্মূলকরণ উপযুক্ত আর পরিষ্কার শক্তি আর তল জীবন আর মাটি এই তিনটা শিতানত অসম দহর ভিতর আছে ভাল করেছে তার কথা তল তাত আমার একটা বিশ্লেষণের ব্যাখ্যা আছে দরিদ্রতা নির্মূলকরণত আমার স্থান 10 আর ভোগ নিবারণত আমার স্থান 22 কথাটা আপনাদের খুব মন দিয়ে শুনি মন করব দরিদ্রতা নির্মূলকরণ আমার স্থান 10 ভোগ নিবারণত আমার স্থান 22 আউট অফ 28 আমি 22 নম্বর স্থানত আছো ভোগ নিবারণত এতিয়া মই সেই সম্পর্কত আপনাদের ব্যাখ্যাটা দিওঁ যে রাষ্ট্রসংঘর এক মিনিট রঙ্গনাথন রঙ্গনাথন কমিটির হেতু প্রশ্ন হল নীতি আয়োগের দরিদ্রতার সংজ্ঞা কি কারণ দরিদ্রতা নির্মূলকরণত 10 নম্বৰত আছে তো তেওঁ গর্ব অনুভব করেছে এটা সংজ্ঞাটা শুনব আপনাদের 2014 চনত রঙ্গনাথন আয়োগে দিয়া পরামর্শ অনুসরি সরকারে দরিদ্রতা সংজ্ঞা নির্ধারণ করেছে এইদরে যালে দৈনিক গ্রামাঞ্চল 32 টাকা খরচ করার যোগ্যতা থাকে ক্ষমতা থাকে সেইজনক দরিদ্র বলে ধরা না যায় দৈনিক 32 টাকা আর শহর অঞ্চল 44 টাকা অর্থাৎ দৈনিক 32 টাকা খরচ করবা মানুষজন দরিদ্রর সীমারেখা তলত নহয় কিন্তু বাস্তব পরিস্থিতি আপনার সকলে অনুভব করবসুন মাত্র 32 টাকা ব্যয় ক্ষমতা থাকা মানুষজন দরিদ্র ভিতর নপরে গতি 1150 টাকার অরুণোদয় আঁচনি ধন যে দি আছে এটা পরিয়ালক সেইটোর কারণে দরিদ্রতা নির্মূলকরণত সফল হয়েছে বলে ডেটা এনালিসিস আর ক্লেম করে গর্ব অনুভব করেছে জেলা আয়ুক্তক তথ্য পঠিয়ায় কিমান অরুণোদয় আঁচনি দিছে প্রতিটা পরিয়ালক 1150 টাকাকে ডেটাবুর দি দিছে গতি ইমান লাখ পরিয়ালে 1150 টাকা মাহত পাই আছে
অর্থাৎ দরিদ্রতা নির্মূল হয়ে গেল, কারণ মাত্র 32 টাকাহে খরচ করব লাগে, দৈনিক 32 টাকা, তার মানে মাহত 960 টাকা, অনুপাতি নয় জানো, তারমানে এজন মানুষের মাহত 960 টাকা খরচ করার যদি ক্ষমতা থাকে সেইজন মানুষ দরিদ্র নহয়। গতি 1150 টাকা সরকারে দি আছে, 960 টাকা তো খরচ আরামসে করবো, দরিদ্র নহয়। কিন্তু একই সময়তে তার দ্বিতীয় যে প্যারামিটার, সেই প্যারামিটারত 2 নম্বর যে দফা সেইটা হল ভোগ নিবারণ, তাত আকা আমার স্থান 22 নম্বর, তলৰ পৰা 6 নম্বর। যদি মানুষ এজন ভোকত থাকে, আমি ভোক নিবারণ করিব পৰা নাই, সেইজন মানুষ সেই পরিস্থিতি দরিদ্রতা নির্মূলকরণ কেনেকে সম্ভব হব পারে, কথাটো পরস্পর বিরোধী, এটা একটা কথা। দ্বিতীয় কথাটো উপযুক্ত আর পরিষ্কার শক্তি তার 2 নম্বর দ্বিতীয় স্থানত আছে, এটু ভাল করেছে, আর এই ভাল করাটার বাবে নিশ্চিতভাবে ধন্যবাদ বলে কম। এটা আহো অন্য একটা বিষয়, জীবন আর মাটি, জীবন আর মাটিত 4 নম্বর স্থানত আছে, এই সম্পর্কে আমার একটা ব্যাখ্যা আছে। জেলা আয়ুক্তকে তথ্য দিয়ে মানে কইসিল ইতিমধ্যে, মাজতে যে আমার অমৃত বৃক্ষ আসনি লই আছিল, এই যে শিপা নথকা ডালবর রুইছিলে 1 কোটি, সেই তথ্যটো কেন্দ্রীয় সরকারলে পঠিয়ে দিছে যে 1 কোটি গছ রোপণ করা হয়েছে। 1 কোটি গছ রোপণ করার লগে লগে জীবন আর মাটির প্যারামিটারটো অসমত বাড়ি গেল, কিন্তু তার লগত এই কথাটো জেলা আয়ুক্ত সকলে জানা নাই নীতি আয়োগক, যে 1 কোটি গছর ভিতর 90% গছ গছর পুলির শিপা নাছিল, ডাল আছিল, সেটো জানা নাছিল। এটাও জানা নাই যে 1 কোটি পুলির রুইছিল যে কিমান পুলিয়ে গছ গজালি গছজোপা জীবিত হয়ে আছে, কিমান পুলি মৃত মৃত্যু হল, সেই তথ্য দিয়া নাই, রোয়া তথ্যটোহে দিলে, জিয়াই আছে না না সেই তথ্যটো লওয়া নাই, এই তথ্যটো দিয়া নাই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বনদস্যুসকলে অসমের বনাঞ্চলবোৰ এফালৰ পৰা কহিলং কৰি আছে, অসমের বিভিন্ন প্রান্তত গছ গছনিবোৰ ব্যাপক হাৰত কাটি আছে, বন সম্পদ ধ্বংস করে আছে, সংরক্ষিত বনাঞ্চল সমূহত চোরাং ব্যবহার আরম্ভ করে সংরক্ষিত বনাঞ্চল সমূহ বিনাশ ঘটাই আছে, সেই তথ্যবর যা নাই। বানপানীত ক্ষতিগ্রস্ত হওয়াটো ক্যালকুলেশন হয় কারণ প্রাকৃতিক দুর্যোগত পড়ে, কিন্তু গড়া খহনিয়াত ক্ষতিগ্রস্ত হওয়াটো প্রাকৃতিক দুর্যোগত নপরে। বানপানীত আমার অসমত যিমান মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছরে হাজার হাজার হেক্টর মাটি গড়া খাওয়া যা যায়, সেই তথ্য জেলা আয়ুক্তসকলে নপঠিয়াই, গতি যার ফলশ্রুতিত জীবন আর মাটিত আমি 4 নম্বর স্থানত আছো। এতিয়া আপনাদের যদি মন করে তার আরো কিটামান বিষয় চকুত পড়া বিষয় আছে, তার ভিতর মানে দুটামান কথা আর কই দিয়াটো ভাল হব, যে এই যে প্যারামিটারবর আপনার কলো, এই প্যারামিটারবর যে ধরক সুস্বাস্থ্যত আমার স্থান 25 নম্বর, গুণগত শিক্ষাত আমার স্থান 25 নম্বর, আপনাদের সকলে জানে যে এই দুটা বিভাগত যত আমি আমার স্থান 25-25ত আছো, আমি তলফালের পর 3 নম্বর, এই দুইটা বিভাগ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 15-20 বছর নিজের হাতত লৈ চলোয়া বিভাগ, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় তেখেতর হাতত রাখি তেখেতে চলোয়া 15-20 বছর চলোয়া বিভাগ দুটার আমার স্থান ভারতবর্ষের ভিতর 25-25। তার বাহিরেও প্রকৃতির মৃত্যুর ক্ষেত্রে অসমের অবস্থা ভারতের ভিতর আটাইতকে বেয়া, অর্থাৎ MMR 135, অর্থাৎ প্রতি 1 লাখ প্রকৃতির ভিতর 135 গৰাকী প্রকৃতির মৃত্যু হয়, অসমের স্থান আটাইতকে বেয়া। এতিয়া কথাটো হল সেই স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় 15-20 বছরলৈকে কার্যনির্বাহ করেছিল, আজিও আছে স্বাস্থ্য বিভাগ তেখেতর হাততে আছে,
শিক্ষা যুটো বিভাগত 15 বা 20 বছর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজে দায়িত্বত আছিল। শিক্ষা বিভাগত আপনাদের সাব অবস্থা অতিকে শোচনীয়। এতিয়াও হাইস্কুলত নাম ভর্তির হার 40 প্রতি বছর, ড্রপ আউটর হার 20.1 ড্রপ আউট, মাত্র 18.1% বিদ্যালয়তহে কম্পিউটার সুবিধা আছে। আর এই অবস্থা এই হিসাবত অবস্থা বিহারতকেও বেয়া। 18% বিদ্যালয়ত কম্পিউটার আছে, বাকি অন্যান্য রাজ্যত 80-90% বিদ্যালয়ত কম্পিউটার আছে, 18% বিদ্যালয়ত কম্পিউটার আছে। সেই শিক্ষা বিভাগটোর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী 10-15 বছর কার্যনির্বাহ করেছে। গতি নীতি আয়োগের দ্বারা প্রকাশিত SDG প্রতিবেদনখনৰ আধারত যাকালি সন্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যুর ব্যাখ্যা দিয়ে ব্যাপক উন্নতি হওয়া বলে জহাইছিল বা যাকালি কইছিল, সেই উন্নয়নের সম্পর্ক তখেতে রখা বক্তব্য অর্ধসত্য আর সত্য। গতি আমি ভাবো যে এই SDG প্রতিবেদনে সরকারখনের ব্যর্থতা অকর্মণ্যতা অতি স্পষ্ট রূপ প্রতিফলিত করেছে, যার বাবে সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সরকারের কার্যকলাপ বা উন্নয়ন ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনা করার পরিবর্তে নিজের দলের পূর্ব সরকারখনের তুলনা করিয়ে আজির দিনটুত আমার উন্নয়নটি ভাল হয়েছে বলে কৈছে, যুক্ত বিষয় আটাইতকৈ দুর্ভাগ্যজনক। গতি এই এইবর হল সত্য কথা। মই আপনার আকো কৈছো যে ওভারঅল স্কোর উত্তরখণ্ডর স্কোর 79, পজিশন 1 1 নম্বর আছে, অসমৰ স্কোর 65, তার মানে ফার্স্ট ডিভিশন পাইছে, সেখানে গৌরব অনুভব করেছে, কিন্তু স্থান 23 শেষর ফলের 5 নম্বর, বিহারের 57, স্থান 28, ওয়ার্স্ট। এইখিনি হল সত্য, আর এই সত্যসমূহ মই আশা করিম যে সংবাদ মাধ্যমে সত্যসমূহ প্রকাশ করক, কারণ মুখ্যমন্ত্রীয়ে অসত্য কথা বা অর্ধসত্য কথা এটা কলে সেইটাকে যদি আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করে জনসাধারণে সঠিক তথ্যসমূহ পাওয়ার বঞ্চিত হব, জনসাধারণে সঠিক তথ্যটা জানা উচিত। গতি এই সত্যবর ঢাকিবর কোনোবা একটা সংবাদ গোষ্ঠী স্বত্বাধিকারক রাজহভাবে অপমান করব, গালি পাড়ি দিলেই অসত্যব সত্য হয়ে না যায়, এইব তথ্য ভিত্তিক কথা। গতি আমি পুনর্বার যে রাজহভাবে জানাইছো, রাজহভাবে আমি আমার দাবি জানাইছো যে বিজেপি সরকার যা 8 বছর সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে, এখন অকর্মণ্য অদক্ষ সরকার, আর এইখান সরকারের শাসন রাজ্যের আমি এই কথাব হয়তো ইমান সজোরে নকলো হেতেন যদিহে মুখ্যমন্ত্রীয়ে দাম্ভিকতা আর অহংকারে প্রতিটি মুহূর্তের আনক তুচ্ছ তাচ্ছিল্য করে সকলতে তখন সফল হয়েছে, তখন আটাইতকৈ বিজ্ঞ আর আটাইতকৈ দক্ষ মানুষ বলে নিজকে প্রমাণ করবলে চেষ্টা নকলেন। আমি হয়তো এই ক্লেম নক এই অভিযোগ নকলোহেতেন, কারণ উন্নয়ন হওয়াটা আমি বিচারিছো, তার যদি আমার কিনা সহযোগ লাগে আমি সহযোগ করিম, কিন্তু যা 8 বছর নিরবিচ্ছিন্নভাবে দুইজন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হিমন্ত বিশ্ব শর্মা একটা কথা সদায় কয় যে ভারতবর্ষের 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর আমি স্থান দিবলে সক্ষম হম, আর সেইবুলি কই কই ভোট লই আছে। এটা 8 বছর সম্পূর্ণ হওয়ার পাছত স্থান পালে কত পালে, তলফালের 5 নম্বর পালে, তলের 5 নম্বর, উপর 5 নম্বর নাপালে। বাকি থাকা 2 বছর হিমন্ত বিশ্ব শর্মা যদি এই ধারা সরকার চলায় নিশ্চিতভাবে আর 2 বছরের পাছর যে নীতি আয়োগের প্রতিবেদন আহিব তাত 28 নম্বর স্থানত থাকবে, সেই শাসনখন দখল করবলে সক্ষম হব। গতি অহংকার দাম্ভিকতার পর আঁতরি হোক, বাস্তব প্রতিশ্রুতি পরিস্থিতি পরিস্থিতির উপলব্ধি করক, আর জনসাধারণের হিতর নিজের ব্যক্তিগত লাভালাভর বাহিরেও কেবল জনসাধারণের হিতর আন্তরিকতার কাম করক। আমি বিচার যে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হোক, তার যদি আমার কিনা করণীয় থাকে আমিও করি,
কিন্তু সরকারে যদি অদক্ষতা আর অকর্মণ্যতার পরিকল্পিতভাবে রাজ্যখনক পিছুয়াই নি থাকে, তাত আমার করবলগিয়া কোনো থাকে। গতি আমি আশা করি সরকারখানে সঠিক পথে আগবাড়ক, আমার সহযোগিতা থাকিব। কিন্তু এই ব্যর্থতা, যে এই ব্যর্থতা আমি দেখাই দিল তথ্যকারে, এই ব্যর্থতার নৈতিক দায়িত্ব সরকারখানে মূর পাতি লব লাগিব। ধন্যবাদ, মই আশা করো আপনাদের তথ্য সমূহ সঠিকভাবে আগবাই লো যাব। 23 তার মানে 28 রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য, আমার 23 নম্বর, তলফালের 5 নম্বর, উপর 5 নম্বর আনিম কৈছিল। স্বাস্থ্য আর শিক্ষা আমি তলফালের 3 নম্বর, যে দুটা বিভাগ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আটাইতক বেশি দীঘলীয় সময় কার্যকাল দায়িত্ব আছে। না না, আজি বহু নাপাতো। মৃণাল শইকীয়া মোৰ বন্ধু, আমি একেলগে পঢ়িছিলোঁ কলেজত, মোৰ সহপাঠী আছিল। সেইদিনা কিবা কামত গৈছিলোঁ, মৃণালক মই লগ পাইছিলোঁ, তেওঁ মোৰ সহপাঠী, মই পঢ়িছিলোঁ একেলগে। ইয়াত কোনো ৰাজনীতিৰ খবৰ নাই, অসম হয় নাই, নাজানো। তেওঁ ক'ত যাব তেওঁ জানিব, তেওঁ সুধি ল'ব। আমাৰ লগত ৰাজনীতিৰ কথা পতা নাই, নাই নাই, আমি কারোর কথা পতা নাই, আমার কোনো কথা পতা নাই, আমি নিজের কাম আমি নিজে করে গিয়ে আসো। গতি আজি আমি এই বিষয়তে কনসেনট্রেট করো, নয় জানো কম যদি কিনা লাগে। চাওক, প্রথম কথা হল যে কার সম্পর্ক সরকারখানে বিভ্রান্তিকর কথা কতরা কই আছে। আচ্ছা, মোৰ আগৰ চেপ্টারটা ক্লোজ হয়েছে নয়, হ্যাঁ ঠিক আছে, এটা একটা বেলেগ চেপ্টার লাগবে লাগিল তো। কিছু বিভ্রান্তিকর কথা কই আছে। প্রথম কথাটা হল যে সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় জাতিটুক যান অন্যায়ের অপকার করেছে, ইমান অন্যায় বোধহয় ঐতিহাসিক চরিত্র বদন বরফুকনেও করা না। বদন বরফুকনে করা অন্যায়ের যদি পরিধি, সেই পরিধিও পার হয়ে গেল এই দুজন নেতায়। কেজনে আবেদন করেছে এই গুরুত্বপূর্ণ কথা নহয়, গুরুত্বপূর্ণ কথা হল যে বিদেশী অসমলে আহিব পরার পথটু মুকলি করে দিয়া হয়েছে। অসমত বিদেশী থকা কথাখার আমার তথ্য নহয়, লোকসভা রাজ্যসভা বিধানসভাত সরকারিভাবে দিয়া তথ্যই প্রমাণ করে যে অসমত বহু লাখ বিদেশী, অবৈধ বিদেশী বাংলাদেশের আহি আছেই। কিমান বিদেশী আছে সরকারত তথ্য নাই, কারণ বিদেশিয়ে প্রবেশ করতে হিমন্ত বিশ্ব শর্মার অনুমতি লে প্রবেশ নকরে, আটজনে আবেদনে করেছে। কিমান মানুষ প্রবেশ করে সেই কথাকার হিমন্ত বিশ্ব শর্মায় নাজানিব, কারণ তেওঁৰ অনুমতি লৈ কোনো প্রবেশ নকরে। কুশিয়ারা করিমগঞ্জের কুশিয়ারা নৈখন পার হয়ে প্রবেশ করে, ডাউকি সীমান্তত মেঘালয় ডাউকি সীমান্তত তারপর পার হয়ে আহে, ধুবুরী সীমান্তত কাটাতার বেড়র তলেরে পার হয়ে আহে। গতি অসমলে বিদেশী পার হয়ে আহার বিভিন্ন পন্থা আছে, হিমন্ত বিশ্ব শর্মার অনুমতি লৈ ফর্ম ফিল আপ করে পার হয়ে নাহে। গতি কিছু অবান্তর কথা কই রাজ্যক বিভ্রান্ত করব নালাগে। বাংলাদেশত যিমানবোৰ সংখ্যালঘু আছে, বাংলাদেশের সংখ্যালঘু তার মানে হিন্দু খ্রিস্টান আদি বিভিন্ন সংখ্যালঘু, তাত এখন রিজনেল রিজনেবল গভর্নমেন্ট আছে, এখন উদার সরকার বর্তমান চলি আছে, যখন সরকারে সংখ্যালঘুসক তাত সন্মান দি আছে, নিরাপত্তা দি আছে, সবাই আসল নিরাপদভাবে নিরাপদ বলে অনুভব করে আছে। কালিলে যদি তার এখন উগ্র ধর্মান্ধ সরকার গঠন হয় আর যদি সংখ্যালঘুর উপর টর্চার আরম্ভ করে, ভারতবর্ষয় তাত সুরক্ষা দিয়ার পরিবর্তে, যেহেতু ভারত সরকারে কাখনের জড়িয়ে দুয়ারখন মুকলি করে দিছে, গতি আজির দুবছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর অনাদিকালের অনন্তকাললকে সেই বিদেশী ভারতবর্ষর বুকুত সুমাবর পথটা মুকলি করে দিলে। আজি আফগানিস্তান পাকিস্তানের বিদেশী সুমাব সেইটা আমি কনসার্ন নয়, কারণ আফগানিস্তান পাকিস্তানের বিদেশী অসমলে নাহে। একদরে বাংলাদেশের পরা বিদেশীর বাবে পাঞ্জাব দিল্লি রাজস্থান কনসার্ন নহয়, কারণ বাংলাদেশের বিদেশী তালই না যায়। বাংলাদেশের বিদেশী আহিব পরা এটাই ব্যবস্থা, উত্তর পূর্বাঞ্চল মেঘালয় সীমান্তটি পার হব, নহলে করিমগঞ্জ বা ধুবুরী সীমান্তটি পার হব। মেঘালয় 6 সিডিউল আছে, তাত থাকিব নোৱাৰে। দুখন রাজ্য উত্তর পূর্বাঞ্চল বাকি আছে, ত্রিপুরা আর অসম। ত্রিপুরাতে ইতিমধ্যে ত্রিপুরী মানুষ সংখ্যালঘু হলেই, আজি ত্রিপুরী মানুষে নিজের মাতৃভাষার বাবে, নিজের রাজনৈতিক অধিকারের বাবে হাহাকার করে আছে, গোল। অসমত অসমীয়া ভাষী মানুষ সংখ্যা 2011 চনের সেনসাস মতে 48%, আমি আধাতকে কমিল। আর যদি আমি গোটে ইতিহাসও চাও, প্রতি 10 বছর আমি 5% ভাষী মানুষ সংখ্যা আমি কমি গিয়ে আছো, 5%,
ইন এভরি ফাইভ ইয়ার টেন ইয়ার্স। অর্থাৎ এগারো চনত আমি আঠচল্লিশ পার্সেন্ট আছিল, একুশ চনত আমি নিশ্চিতভাবে তেয়াল্লিশ পার্সেন্টলৈকে নামিছো, আর দুই হাজার একত্রিশ চনত আমি আঠত্রিশ শতাংশলৈ নামিম। তাৰমানে সংখ্যালঘু আমি হবলৈ গৈ আছো, মানে হলো ওয়ার্ড ওয়ার্ডলি। এই সত্যটো জনার পাছতো আমি সীমান্তই দি অবৈধ বিদেশী অসমলৈ অহার পথটো বিধিগতভাবে মুকলি করে দিছো। আগতে অবৈধভাবে মানুষ আইছিল, এটা বিধিগতভাবে অহার পথ মুকলি করে দিল। বিদেশীর বিরুদ্ধে গোচর রুজু নকরিবলে সরকারে আনুষ্ঠানিক নির্দেশ দি দিলে, দুহাজার পনেরোলৈকে অহা বিদেশীর বিরুদ্ধে গোচর করব নালাগে। পার্লামেন্টত দুহাজার চোদ্দ চন বলে কয় আইন পাশ করলে সংবিধানখন পরিবর্তনশীল, সংবিধান সংশোধন হয়ে থাকে, বহুবার সংবিধান সংশোধন হল। হিমন্ত বিশ্ব শর্মায় তো গ্যারেন্টি দিব পারিব যে সংবিধানখন আর সংশোধন নহব। এই দুই হাজার চোদ্দ চন তো দুই হাজার বিশ, দুই হাজার চব্বিশ, দুই হাজার ত্রিশ চনলৈকে বাড়ি বাড়ি গৈ নাথাকিব। আমার মূল প্রশ্নটো হল যে আমি বিশ বছর অতিরিক্ত বিদেশী বোঝা অসমে গ্রহণ করিলো, অসম চুক্তির আধারত বিশ বছর অতিরিক্ত বোঝা আমি গ্রহণ করিলো। আর সেই সময়ত কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি আছিল যে যেহেতু বিশ বছর অতিরিক্ত বোঝা অসমে গ্রহণ করিলে অদূর ভবিষ্যতে অসমত অসমীয়া মানুষ, খিলঞ্জীয় মানুষ সংখ্যালঘু হব হব পারে, সে আশঙ্কা করেছিল কেন্দ্রীয় সরকারে। আর তারবাবে সংবিধানের ক্লজ সিক্স অন্তর্ভুক্ত করেছিল, অসম চুক্তির ক্লজ সিক্স ছয় নং সূচীর অধীনত অসমক সাংবিধানিকভাবে সুকীয়া সুরক্ষা কবচ দিয়ার প্রতিশ্রুতি দিছিলে। সেই প্রতিশ্রুতি আধারত সদ অসম ছাত্রসংহতে কিছু পরামর্শ দিছিলে, যত নিগম নিকায়ের বিধানসভা লোকসভালৈকে অসমৰ মাটিত এশ শতাংশ আসন অসমৰ স্থায়ী বাসিন্দার বাবে সংরক্ষণ করব লাগে। চাকরি করব অসমৰ খিলঞ্জীয়া, অসমৰ স্থানীয় নিবনুয়া যুবক যুবতীর বাবে সংরক্ষণ করব লাগে। এনে ধরনের অসংখ্য পরামর্শ আছিল, কোনো সরকারে পূরণ করা নাছিল। কংগ্রেসও সুদীর্ঘকাল এই প্রতিশ্রুতি পূরণ নকলে, বিজেপিও বাজপেয়ীর দিনত পাঁচ বছর নকলে, নরেন্দ্র মোদীর দিনত যা দশ বছর নকলে। কিন্তু কাখন যেতিয়া আনিলে, কাখন অনার সময়ত অমিত শাহ ডাঙরিয়ায়, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বুকু ভিন্দাই ভিন্দাই ঘোষণা করেছিল যে কাখন লো উদ্বিগ্ন হব নালাগে, আমি ক্লজ সিক্সর আধারত অসমীয়া মানুষ সাংবিধান রক্ষা কবচ দিম, গতিকে চিন্তা করব নালাগে। আপনার জানে সকলে এই কথাবার কৈছিল, এইটাও কৈছিল যে ছয় নং দফার পরামর্শ বলির বাবে এক্সপার্ট কমিটি গঠন করে দিম, বিশেষজ্ঞ কমিটি, আর বিশেষজ্ঞ কমিটিয়ে প্রতিবেদন দিয়ার লগে লগে আমি তাক কার্যকরী করিম, দাড়ি কমা সলনি নকরো। জাস্টিস বিপ্লব শর্মার নেতৃত্বত এক্সপার্ট কমিটি গঠন করে দিলে, এক্সপার্ট কমিটিয়ে প্রতিবেদন দাখিল করলে আজির পর সাড়ে চারি বছর পাঁচ বছর আগতে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী থাকা সময় হাতত। অতি দুর্ভাগ্যর কথা যে সুদীর্ঘ পাঁচ বছর সেই প্রতিবেদন দিল্লিলৈ নপঠালে, দিসপুরতে পড়ে থাকলে, কার্যকরী করাটা বহু দূরের কথা। গতি আমাক বিশ বছর বিদেশীর বোঝা লওয়ার বিপরীতে সাংবিধান রক্ষা কবচ দিম বলে কৈছিল। সাংবিধান রক্ষা কবচ নিদিলে একত্র চনের পাছর বিদেশী চিনাক্তকরণ নহল, ভোটার তালিকার পর নাম কর্তন নহল, বহিষ্করণ তো দূরের কথা। অতিরিক্তভাবে দুই হাজার চোদ্দ পনেরো চনলে নতুনকে বিদেশীব অহার পথ মুকলি করে দি বিধিগতভাবে সেই ব্যবস্থাটি বিধিগত রূপ দিবলে চেষ্টা করেছে। একটা জাতিক নিষেক করার বাবে ইমান ভয়াবহ ষড়যন্ত্র করব, আর ষড়যন্ত্র নতহিরে নির্বিবাদে সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মায় মানি চলিব, সেটা কিদরে গ্রহণযোগ্য হব পারে? দুই হাজার তিন চনের সর্বানন্দ সোণোৱাল মূর ছয় নং দফা কার্যকরী করব বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেছিল, মূর দুই হাজার তিন চনত বেসরকারি সংকল্প প্রস্তাব। তো মই তো সেই প্রস্তাবটো আজিও বহাল আছো, আজিও মই স্থিতিত দৃঢ় হয়ে আছো। সর্বানন্দ হল, তারপর এমপি হল, মুখ্যমন্ত্রী হল, কেন্দ্রীয় মন্ত্রী হল দুবার, কতো তো আমি নুশুনা নাই যে সর্বানন্দ সোণোৱালে কেতিয়াবা মই নরেন্দ্র মোদী, অমিত শাহ বা পার্লামেন্টত কইছে যে ছয় নং দফা কার্যকরী করার কারণে ব্যবস্থা গ্রহণ করক। আমি তো শুনা নাই সর্বানন্দ সোণোৱালে কেতিয়াবা মুখ্যমন্ত্রী হয়ে থাকা অবস্থা বিধানসভাত বা মুখ্যমন্ত্রী কার্যকালত চেষ্টা করেছিল কিঞ্চিত মানু ছয় নং দফা কার্যকরী করে অসমীয় জাতি সুরক্ষিত করিম বলে, জাতিটুক আর কি প্রতারণা করব? গতি সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে সকিয়ে দিব বিচারিছো ভারতবর্ষ জাতীয় জীবনের বুরঞ্জীত খলনায়ক হিসাবে চিহ্নিত হব, আর বদন বরফুকরতকে কুকর্ম তাতকে সর্বাধিক রূপে বিবেচিত হয়েছে। এখিনি মূল কা সম্পর্ক বক্তব্য। আপনাদের আমি আলোচনা করে আছো,
আসলতে গণতন্ত্রের মূল্যবোধত প্রমূল্যবোধত বিশ্বাস নরখা এখন সরকার চলি আছে, যখন সরকারে ক্ষমতা শক্তি এইবিলাকৰ দ্বারা বিভাজনের দ্বারা রাজ্য শাসন করার একটা প্রবণতা গড় লৈছে, তার আধারতে দেশ শাসন করে আছে। সর্বত্র ব্যর্থ, রাজ্যখনের মৌলিক সমস্যাসমূহ সমাধান করাত ব্যর্থ হয়েছে সরকারখানে এফালে, আনফালে অসমীয়া জাতিটুক নিঃশেষ করার বাবে সকল রাজনৈতিক ষড়যন্ত্র ডিল করা, দিল্লীয় রাজনৈতিক ষড়যন্ত্র মৌন অংশীদারিত্ব পালন করেছে বা তার এজেন্ট হিসাবে কাম করে আছে। এই সামগ্রিক দৃশ্যপটি দুর্ভাগ্যজনক। ঠিক আছে, আমার দলে সিদ্ধান্ত লওয়া নাই, ভূপেন বরাই কি কৈছে মই শুনাও নাই, আর আমার দলে আমি কি করব আমি সিদ্ধান্ত লওয়া নাই। আমার দলে যেটা সিদ্ধান্ত লম, আমার দলের সিদ্ধান্ত আমি কার্যকরী করি, কংগ্রেস দলের সিদ্ধান্ত কংগ্রেসে কার্যকরী করব, হয় না নয়? গতিকে আমি কি সিদ্ধান্ত লম এটা আমি লম, কংগ্রেসে কি সিদ্ধান্ত লব কংগ্রেসে লব। ঠিক আছে, যদি তো না যাও, আমি সিদ্ধান্ত লওয়া নাই, আমি কোত খেলিম কোত নেখেলিম, খেলিম নে নেখেলিম একো সিদ্ধান্ত লওয়া নাই। আমি আমার নিজের দলীয় স্থিতির আধারত আমি সিদ্ধান্ত লম, আমি যে সিদ্ধান্ত লওয়ার প্রয়োজন হয় তেনে সিদ্ধান্ত আমার দলে লব। আমার দলে সিদ্ধান্ত লওতে অন্য দলে কি সিদ্ধান্ত লৈছে সেটাই আমার দলের সিদ্ধান্ত প্রভাব নেপেলায়। কি কলে না, মানে আপনার কলই নয়, বিষয়ে আমি আলোচনাই করা নাই, গতি মানে একটা আনুমানিক মন্তব্য নিদিও, নয় জানো? তো ধন্যবাদ সকলকে।